নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হেডনা, 2 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো। মেমারি 1 নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। খণ্ডঘোষ ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুরে অনুষ্ঠিত হলো ছাত্র যুব উৎসব। শুক্রবার পাত্রসায়র ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পাত্রসায়র ব্লক ছাত্র যুব উৎসব। মালডিহা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ছাত্রছাত্রীরা। শাসক দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হলো উগ্রিত অঞ্চলে। প্রথম দিনে শুক্রবার রেডক্রসের ফ্ল্যাগ ডে পালিত হলো। কর্মকর্তাদের পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিনের কর্মসূচিতে অংশ নেন। ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাকোটা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ধমান রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো এক স্কুল ছাত্র। চলে আসছে বিস্তারিত খবরে। রায়না 2 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দামিন্যা কবিকঙ্কন মঞ্চে। অনুষ্ঠানের সূচনা করেন বিডিও দীপ্যমান মজুমদার। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না 2 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রিয়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় গোথান গ্রাম পঞ্চায়েতের দামিন্যা গ্রামে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিডিও দীপ্যমান মজুমদার। আমাদের এই ছাত্র যুব উৎসব করার যে সরকারি প্রচেষ্টা, তার মধ্যে একটা উদ্দেশ্য তো আছে, সেদিন তো উৎসব করা হয় না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যারা একদিন ছাত্র বা ভাবি যুবক বা যুবক, তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, দেশের নাগরিক, তাদের মধ্যে মূল্যবোধ, তাদের মধ্যে সমাজ সম্পর্কে সচেতনতা, তাদের মধ্যে সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন দিকে যেটা অগ্রগতি ঘটে তার জন্য কিন্তু উৎসব। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি আনসার আলী খাঁ, সহসভাপতি বিদ্যুৎ সাঁতরা সহ সমাজের সকল স্তরের মানুষজন। যুব এবং ছাত্র সংমিশ্রণে যে আজকের আমাদের এই অনুষ্ঠান, এখানে মূল উদ্দেশ্য ছাত্র এবং যুবকদের কিভাবে সমাজে তারা অনেক কিছু দিতে পারবে তার নিয়ে আলোচনা। যুব উৎসব উপলক্ষে নৃত্য আবৃত্তি কুইজ প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাণীর পর
কেমনই পশুর প্রভাত আধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পর জাগিয়া উঠল গান, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ। সমগ্র কর্মসূচি ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। আজকে রায়না দু নম্বর ব্লকের উদ্যোগে এই দামিনা কবিকঙ্কন মুক্ত মঞ্চে ছাত্র যুব উৎসব 17-18 আজকে অনুষ্ঠিত হল। এখন চলছে, উদ্বোধন করলেন মাননীয় বিডিও সাহেব দীপ্যমান মজুমদার মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের সভাপতি আনসার আলী খাঁ মহাশয়, সহসভাপতি বিদ্যুৎ সাঁতরা, এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির টোটাল কর্মদক্ষা ছিলেন, কর্মদক্ষ প্রত্যেকে ছিলেন। এখানে এলাকার যুব উৎসব ছাত্র যুব উৎসব নিয়ে উৎসাহ উদ্দীপনা ভালোই আছে, এই উৎসবের আরও দীর্ঘায়ু কামনা করি আমরা। এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে এটা মঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীর জন্মস্থান পুণ্যস্থানে আমরা এই ছাত্র যুব উৎসবটা করছি। কত বছর ধরে করছেন? আমাদের সরকার আসার পর মানে বিগত 7 বছর ধরে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ছাত্র যুব উৎসব আমরা করছি, আর এই কবিকঙ্কন মেলাটি 32 বছর ধরে হচ্ছে। এই মেলাকে ঘিরে আর কি কি করছেন? প্রত্যেকটা ছাত্র জীবন টোটাল অনুষ্ঠানই হচ্ছে আমাদের, নৃত্য আবৃত্তি কুইজ টোটাল প্রতিযোগিতা হচ্ছে। প্রসঙ্গত, স্বনামধন্য কবি মুকুন্দরাম চক্রবর্তীকে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা চলে 2 দিন ধরে। এখানে করলাম বলতে এখানে ছাত্র উৎসব আজকে দিন ছিল, 4 দিন ধরে মেলা চলছে। কবিকঙ্কন যে মেলা হয় এটা 32 বছরের ঐতিহ্য, মানে বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নিয়মল কাব্য লিখেছিলেন, এই দেবী রাজেশ লিখেছিলেন এখানে স্বপ্নাদেশ পেয়ে। কবিকঙ্কনের যে চণ্ডীমঙ্গল কাব্য শুধুমাত্র বাংলা সাহিত্যের মানে মঙ্গল কাব্য নয়, বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট জায়গা জুড়ে আছে, সে অর্থে এই জায়গাটা পূর্ণভূমি, সে নিয়ে কোনো সন্দেহ নাই। নাম্বার 1 নাম্বার 2, দিদি ক্ষমতা আসার পর 7 বছর ধরে আমরা যে উৎসব পালন করে আসছি ওটা তো 32 বছর হয়ে গেছে, এটা আমরা তারপর থেকে করে আসছি। একসাথে করছেন? এটা আজকে একসাথে করছি, খালি আজকে দিনটা আছে আমাদের জন্যই, মানে যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমাদের জন্য আছে ওই দিনটা রাখা, রাতে যাত্রা হবে এখানেতে, এটা করবেন। হ্যাঁ, এই মেলাটা কদিনে মেলা? 4 দিনের মেলা। কোথায় করছে মেলাটা? মেলাটা কবিকঙ্কনের যে জন্মস্থান দামিন্না গ্রামে, মানে গোতান গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা করা হচ্ছে। কারা কারা উপস্থিত ছিলেন? বিডিও সাহেব ছিলেন আমাদের রায়না 2 নম্বর ব্লকের, বিডিও সাহেব ছিলেন, সভাপতি ছিলেন, তারপর সমস্ত যুব সমস্ত আধিকারিকরা ছিলেন, এমআইসি প্রতিনিধিরা ছিলেন, আরও নেতা নেতৃবৃন্দ ছিলেন, তারপর তাপম জনসাধারণ গান গ্রামের লোক সবাই ছিলেন। মেলা হতে গেলে মেলা অর্থ হচ্ছে মেলা, সবাই মিলে একসাথে মিলিত হয়েছে, এটাই বড় কথা। মেলার কবিকঙ্কন মঞ্চেই অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই গ্রামে, বর্ধমান জেলার এই দামিন্না গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি অনেক দুঃখ দারিদ্র্যের অত্যাচার সহ্য করে তিনি একদিন এই গ্রাম ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল। তিনি মেদিনীপুরের তৎকালীন জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে যান এবং সেখানে গিয়ে তিনি অভয়মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। সেই কাব্য এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই জনপ্রিয় হয় যে চণ্ডীমঙ্গল কাব্য ভারতীয় সাহিত্যের একটা অনন্য সাধারণ নিদর্শন হয়ে রয়েছে আজ পর্যন্ত। এবং সেই কবিকে স্মরণ করে রাখার জন্য আমরা প্রতি বছর এখানে একটা সাংস্কৃতিক মেলার আয়োজন করে থাকি। এই মেলার সূচনা লগ্নে যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মুকুন্দ গবেষক প্রভাত মুখোপাধ্যায় এবং সেই সময় আমাদের গ্রামের একজন বিজ্ঞ মানুষ চণ্ডীচরণ মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য অনেকে সাহায্য করেছিলেন। আজ থেকে 33 বছর আগে একটা সাংস্কৃতিক পদযাত্রার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয় এবং 32তম বছরে এবছর পদার্পণ করেছে। আমরা 4 মাঘকেই আমরা এই মেলার দিন হিসাবে ধার্য করে থাকি, কারণ কালকেতু ব্যাধের জন্মস্থান এই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার গোলাহাট গ্রাম থেকে একদল পদযাত্রী এখানে এসেছিলেন, সেই পদযাত্রার দিনটাকে স্মরণ করে রাখার জন্যই আমরা 4 মাঘকে আমরা এই মেলার দিন হিসাবে ধার্য করেছি। এবং অন্যান্য বছরের মতো এবছরও এই 32তম বর্ষের কবিকঙ্কন মুকুন্দরাম সাংস্কৃতিক মেলা পালিত হচ্ছে, তার সাথে এবছর
যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে রায়না টু ব্লকের ছাত্র যুব উৎসব। আজকে ছাত্র যুব উৎসবের অনুষ্ঠান চলছে, অসংখ্য মানুষ বা অসংখ্য প্রতিযোগী অভিভাবক অভিভাবিকা এসেছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা কবিগঙ্গন সাংস্কৃতিক মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো এর সাথে চলবে। এবং আমাদের অনুষ্ঠান এখনো দুদিন চলবে, এই অনুষ্ঠান আমাদের কবিগঙ্গন মেলার অনুষ্ঠানটা আমরা বিকাল বা সন্ধ্যার দিকে আমাদের এই অনুষ্ঠানগুলো চলছে। এই মেলা কদিনের মেলা? মেলাটি চার দিনের মেলা। এই মেলা ঘিরে কি কি করছেন? মেলা ঘিরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এছাড়াও আমরা যেটা বিশেষ গুরুত্ব দিই সেটা পশ্চিমবাংলার যে লোকসংস্কৃতি সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। পশ্চিমবাংলার বিভিন্ন কোনায় কোনায় যে সংস্কৃতি কৃষ্টি লুকিয়ে রয়েছে সেগুলোর সেই সমস্ত প্রতিভার অন্বেষণ বা পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি দপ্তর থেকে যে সমস্ত শিল্পীদের স্পন্সর করা হয় তাদের নিয়ে এসে আমরা বেস্ট। দামিন্না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মেমারি এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। মেমারি এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মেমারি এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলের উদ্যোগে মেমারি এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হল। মহকুমা শাসক ও বিডিও জানান, এই ব্লকের প্রতিবন্ধীদের এদিনই আবেদন জমা নিয়ে ডাক্তারি পরীক্ষা সহ নথিপত্র যাচাই করে শংসাপত্র যাচাই করা হয়। এছাড়াও অর্থোপেডিক, নিউরো, শিশু সহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন আজকের এই ক্যাম্প থেকে আপনার অভিজ্ঞতা বলুন। আমার অভিজ্ঞতা হচ্ছে যে জেলাতে আগে এর আগে যে জেলাতে বা উচ্চ পর্যায়ে মেডিকেল কলেজে ক্যাম্প হতো তাতে মানুষের দীর্ঘ হয়রানি হয়, দীর্ঘ হয়রানি, অ্যাপ্লিকেশান দেওয়ার পর 5 দিন ঘুরে ঘুরে ঘুরতে হয়। কিন্তু এই যে নিচু স্তরে এসে হচ্ছে আমাদের এলাকায়, এতে সাধারণ মানুষ যেমন এসে অংশ আসতে পারে, যাওয়া আসার সুবিধে, প্রতিবন্ধীদের নিয়ে একে নিয়ে যাওয়া আসার অসুবিধে, এবং সাথে সাথে পাওয়া যাচ্ছে এটা প্রতিবন্ধীদের কাছে ভীষণ ভালো কাজ হয়েছে যে এইরকম ক্যাম্প প্রায় হওয়া দরকার, সব এলাকাতে হওয়া দরকার, এইটা আমি মনে করছি। কারণ এরা যে প্রতিবন্ধীরা সত্যিকারের উপকৃত এইভাবেই হতে পারে। আপনি নিজে তো একজন প্রতিবন্ধী, হ্যাঁ, আপনার সঙ্গে আরও কোনো প্রতিবন্ধী এসছেন? হ্যাঁ, এই তো এই ভাই এসছে, আরও তো এই তো প্রচুর এসেছে, আমরা খবর দিয়ে আনার করছি, চেষ্টা করছি যত বেশি মানুষ এখানে এসে যারা প্রতিবন্ধী, যারা তারা সত্যিকারের প্রতিবন্ধী, তারা এসে তাদের সার্টিফিকেটটা পাক, পেলে তারপরে তো ভবিষ্যতে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে, কারণ কার্ড না থাকলে সে তো প্রতিবন্ধী বলেই গণ্য নয়। মহকুমা শাসক, বিডিও, জয়েন্ট বিডিও, বিএমওএইচ, সিডিপিও সহ কর্মদক্ষ বৃন্দ, আমরা এটা পরিকল্পনা গ্রহণ করেছি যে প্রত্যেকটা ব্লক অফিসে একদিন করে আমরা প্রতিবন্ধী যারা মানুষ আছেন তাদের জন্য একটা ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প করব। ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প করার উদ্দেশ্য হচ্ছে যে যে মানুষজন প্রতিবন্ধী কিন্তু তাদের সার্টিফিকেট নেই, তারা যাতে তাদের বাড়ির কাছেই এসে এই সুবিধাটা নিতে পারে। আমাদের এখানে আজকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমরা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে এবং টেকনিশিয়ানদেরকে নিয়ে এসেছি, তারা এখানে যে সমস্ত মানুষজন এসছেন তাদেরকে ওনারা পরীক্ষা করছেন, ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা হচ্ছে, যেমন অর্থোপেডিক, ENT, সাইকিয়াট্রিক, নিউরো, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে পরীক্ষা করা হচ্ছে, যার যেরকম প্রবলেম আছে সেটা দেখা হচ্ছে। দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে এদের যদি সত্যি প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা সার্টিফিকেট একটা তাদেরকে প্রদান করা, যে পার্সেন্টেজ এদের হচ্ছে সেই পার্সেন্টেজ উল্লেখ করে এদের সার্টিফিকেট আজকেই দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় যেটা আছে, এদের কাউকে কাউকে এদের মেডিকেল যে প্রবলেমটা আছে সেটা কিওর করার জন্য কিছু অ্যাডভাইস দেওয়া, সেই অ্যাডভাইসটার জন্য ওনারা হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করছেন। আমরা আশা করছি আজকে বেশ ভালো সংখ্যায় মানুষ এসছেন, প্রায় 1000 খানেক মানুষ, আমরা আশা করছি আজকে এই ক্যাম্পের সুবিধা নেবেন এবং তার থেকে একটা ভালো সংখ্যক সার্টিফিকেট আমরা দিতে পারবো। এবং এই প্রক্রিয়াটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ব্লকেই করছি যাতে আমাদের মানুষের কষ্টটা কম হয়, প্রতিবন্ধী মানুষরা যাতে তাদের বাড়ির কাছেই এই সুবিধাটা নিতে পারে। আমাদের ডিজেবল পার্সনদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আজকে হচ্ছে এখানে। আমাদের অর্থোপেডিক, নিউরোলজি, সাইকিয়াট্রিক বিভিন্ন ডিপার্টমেন্টের
ডাক্তারবাবুদের আসছেন এখানে, তারা বিভিন্ন যে ডিজেবল পার্সন এখানে আসছেন প্রতিবন্ধী, তাদের পরীক্ষা করে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। আচ্ছা, আপনি শুধুই কি এই কর্মসূচি পালন করছেন না এটা কোনো অনুষ্ঠান উপলক্ষে করছেন? না, এটা আমরা এই উপলক্ষেই করছি, মানে যারা ডিজেবল পার্সন যাদের সার্টিফিকেট এখনো পায়নি তাদের, তারা যাতে সার্টিফিকেটটা পায় সেই সেই প্রোগ্রামই এখানে আমরা আজকে করছি। ছাত্র যুব উৎসবের সঙ্গে কোনো সম্পর্ক আছে? না, ছাত্র যুব উৎসবের সঙ্গে। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষ ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। গয়েশপুর SAH গার্লস হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এই শিবির। শুক্রবার বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। খণ্ডঘোষের কুলে গয়েশপুর SAH গার্লস হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। এদিন অঞ্চলের সকল প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান করার জন্য বিনামূল্যে শনাক্তকরণ করা হয়। ব্লক প্রশাসনের এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। উপস্থিত ছিলেন BDO সভাপতি প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এই অঞ্চলের প্রোগ্রাম হচ্ছে, ধরুন যারা প্রতিবন্ধী তাদের জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাইকেল নানা রকম জিনিস দেওয়া হবে। কারো হাত নেই, কারো পা নেই, কারো সাইকেলের দরকার, হাঁটতে পারে না, সেরকম আমরা নানা রকম যন্ত্রপাতি দেওয়া হবে। তারই একটা গবেষণা? হ্যাঁ, তার জন্যই একটা আমাদের এই আজকে অনুষ্ঠান চলছে। কোথায় হচ্ছে? ক্যাম্পাস হচ্ছে আমাদের মাদপুরে হাই মাদ্রাসা স্কুল। হ্যাঁ, কে কে উপস্থিত ছিলেন আজকে? ওখানে আমাদের BDO সাহেব ছিলেন, ধরুন আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন, প্রধান আমি, উদ্ভিদ অঞ্চলের প্রধান আমি ছিলাম, আরও আমাদের নেতৃত্ব দলবৃন্দরা ছিলেন, ওই স্কুলের ম্যাডামরা ছিলেন, সবাইকে নিয়েই এই অনুষ্ঠান ছিল। ওনারা কোথা থেকে এসেছেন কি জানেন? হ্যাঁ, ওনারা বর্ধমান থেকে এসেছেন, জেলা থেকে এসেছেন। এসে ওনারা হয়তো কিছু ডকুমেন্টস চেয়েছেন, যে ডাক্তারির সার্টিফিকেট চায়, ধরুন তার জন্য 40% হয়, তাছাড়া একটা আধার কার্ড, তারপরে পঞ্চায়েত থেকে আয় সার্টিফিকেট, এরকম নানা রকম ডকুমেন্টস চেয়েছে। এইগুলো নিয়ে ওনাদের যে কিছু সহযোগিতার হাত বাড়িয়েছে। এটা আমাদের কোন ব্লকের কোন অঞ্চলের অন্তর্গত এই ক্যাম্পটা হচ্ছে? আমাদের খণ্ডঘোষ ব্লক এবং হচ্ছে উগড়ির অঞ্চলের অন্তর্গত। আমার হচ্ছে যে গয়েশপুর গার্লস স্কুল, ওই জায়গাতে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে প্রতিবন্ধী সারা পশ্চিমবাংলা জুড়েই এটা আমাদের হচ্ছে। আজকে আমাদের এই ব্লক বা আমাদের এই জিপিতে আজকে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য একটা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে উগরিত থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাঁয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুরে অনুষ্ঠিত হলো ছাত্র যুব উৎসব। জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। জামালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। অন্যান্য জায়গার সাথে সাথে ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো জামালপুরে। এদিনের এই উৎসবটি অনুষ্ঠিত হয় জামালপুর উচ্চ বিদ্যালয়ে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জামালপুরের BDO সুব্রত মল্লিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা রায়, জামালপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ প্রদান করেন আয়োজকরা। আজকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির জামালপুর ব্লকের যে ছাত্র যুব অনুষ্ঠানটা হওয়ার কথা সেটা আজকে হচ্ছে। জামালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটা হচ্ছে। এখানে কি কি মাধ্যমে? এখানে আমরা জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং জামালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা করছি। আচ্ছা, এখানে কি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কি এখান থেকে অনুষ্ঠানের সূচনা? এখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং
উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটা সূচনা আমরা করেছি। ছাত্র এই যুব ছাত্রদেরকে কি বার্তা দেবে? এই এখান থেকে আমাদের যুব বা যারা যুবক যুবতী যারা ছাত্র ছাত্রী তাদের ঘরে আমরা এই বার্তা দিতে চাইছি যে আজকে মামাটি মানুষের সরকার তার যে চিন্তাভাবনা দিয়ে যে এই বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে যে ছাত্র যুব অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বার্তা দিতে চাইছেন সেটা আমরা বলতে চাই যে লেখাপড়া যেমন তারা শিখছে শিখুক, লেখাপড়া শেখার প্রয়োজন আছে, সাথে সাথে সমাজকে দেখাশোনা করার জন্য তার যে জায়গাটা প্রয়োজন সে দুস্থ মানুষ আছে, যে সমস্ত গরিব মানুষ আছে তাদের প্রতি যেন তাদের সহানুভূতি থাকে এবং শুধু লেখাপড়ার সাথে সাথেই মানে লেখাপড়া যেমন প্রয়োজন আছে তেমনি এটাও প্রয়োজন আছে যে সমাজের এই ধরনের মানুষদের ঘরে তারা যেন দেখাশোনা করে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার পাত্রশায়র ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পাত্রশায়র ব্লক ছাত্র যুব উৎসব। দুদিনব্যাপী ছাত্র যুব উৎসবে সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি শুক্রবার দুদিনব্যাপী পাত্রশায়র ব্লক ছাত্র যুব উৎসবের সূচনা হলো। পাত্রশায়র ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে উৎসবের সূচনা করেন ইন্দাস বিধানসভার বিধায়ক গুরুপদ মেটে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাত্রশায়র ব্লকের বিডিও, ওসি, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। দুদিনব্যাপী ছাত্র যুব উৎসবে সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, তাৎক্ষণিক প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়। কাশিদা আমার সামনে উপস্থিত আছেন এই উৎসবের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং প্রত্যেককে আমি যথাযোগ্য স্থান সম্মান জানাই। এই বিবেকানন্দ 156তম জন্ম জয়ন্তীতে এই ছাত্র যুব উৎসব আমাদের এই যুব সমাজ, আমাদের জাতির মেরুদণ্ড। এই ছাত্র যুবই যুব থেকে আমাদের এই দেশের ভবিষ্যৎ, এরাই আমরা দেশ রক্ষা করতে কিভাবে আগামী দিনে দেশ নায়ক হবেন এই ছাত্র যুবরা। তাই এই যুব স্বামী বিবেকানন্দ শিকার শহরে তিনি ভারতবর্ষকে চিনাইছিলেন যে ভারতবর্ষ বলে যে একটা দেশ আছে, একটা সমাজ আছে, তারই এই জন্মজয়ন্তীতে আমরা এই যুব উৎসব, যে এই যুব উৎসবে আমার এই পাত্রশায়র ব্লকে অনেক ছাত্রছাত্রী আছেন, তারা এই প্রতিযোগিতায় অংশ নেবে, আগামী দিনে তারা এই উত্তীর্ণ হলে জেলায় যাবে, জেলা থেকে রাজ্যে, রাজ্য থেকে তারা যে দেশের একজন ক্রীড়া সাংস্কৃতিক যে অঙ্গন বা চিত্রশিল্পী আছেন এবং আবৃত্তি সঙ্গীত শিল্পী এরা হবে। পাত্রশায়র থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। শালডিহা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ছাত্রছাত্রীরা। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। শালডিহা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, শালডিহা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পশ্চিমাঞ্চলের পর্ষদের এসএসসি বোর্ডের চেয়ারম্যান, তিনি কিভাবে একসাথে সরকারের দুটি পদ সামলাচ্ছেন
তা নিয়েও ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, অধ্যক্ষ নিয়মিত কলেজে আসেন না, এর জন্য ছাত্রীদের অনেক অফিসিয়াল কাজের সমস্যার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে বারবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের প্রিন্সিপাল মহাশয় আছেন, আমাদের ছাত্রছাত্রীদের অনেক রকম সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের এই আন্দোলন ভবিষ্যতে আবার আমরা বৃহত্তর আন্দোলন করবো যদি আমাদের সমস্যা সমাধান না হয়। ঠিক আছে, আমাদের প্রিন্সিপাল স্যার একাধারে এসএসসি চেয়ারম্যান, আবার আমাদের কলেজের অধ্যক্ষ, তাহলে উনি এই দুটো পদ কি করে সামলাচ্ছে? আমরা চাইছি একটা পদ ওনাকে ছাড়তে হবে, কারণ আমাদের আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরবর্তী খবর। শাসক দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হলো উখড়িদ অঞ্চলে। জেলা সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনেরই আলোচনা সভা। এদিনের আলোচনায় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় উখড়িদ অঞ্চলের কুলেবাজার এলাকায়। জেলা সম্মেলন উপলক্ষেই অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষের সভাপতি অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবি রায়, উখড়িদের প্রধান আসমাতারা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা সম্মেলন উপলক্ষে বিভিন্ন বিষয়ের রূপরেখার উত্থাপন করেন দলীয় নেতৃত্ব। এদিনের সভায় মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি উদ্যোক্তারা। আজকের সভা হচ্ছে আমাদের আগামীকাল 20 তারিখে আমাদের জেলার রাজনৈতিক সম্মেলন হবে। সেই সম্মেলন উপলক্ষে আমাদের এটা প্রস্তুতি সভা, আমাদের কালকে যেতে হবে। কালকে যেয়ে সেখানে আমাদের যাতে লোকসংখ্যা আমরা বেশি নিয়ে যেতে পারি, তার জন্যই আমাদের এখানে আলোচনা সভা। এটা কোন অঞ্চলে হচ্ছে? এটা উখড়িদ অঞ্চল। আনুমানিক কত লোক নিয়ে যেতে পারবেন কালকে? আমি আশা করছি আমাদের অঞ্চল থেকে মিনিমাম 3000 লোক যাবে আমাদের এখানে, এই উখড়িদ অঞ্চল থেকে। উখড়িদ অঞ্চল আজকে কোথায় হচ্ছে এই সভাটা? এটা উখড়িদ অঞ্চল, মানে কুলে বাজার এটা বলা হয়। আজকে আমাদের সভা হচ্ছে আগামীকাল মুসা গ্রামে, যে আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যে আমাদের সম্মেলন, সেই সম্মেলনের জন্য আজকে আমাদের আজকে সভা। কোথায় করছেন এই সম্মেলনটা? এই সম্মেলনটা আমরা করছি উখড়িদ গ্রাম পঞ্চায়েতে। উখড়িদ গ্রাম পঞ্চায়েতে কারা কারা উপস্থিত আছে আজকে? আজকে এখানে উপস্থিত আছেন, একটু পরেই উপস্থিত হয়ে যাবেন, আমাদের খণ্ডঘোষ ব্লকের বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষের আমাদের সভাপতি অপার্থিব ইসলাম, এবং হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবি রায়, এবং আমাদের এই উখড়িদ অঞ্চলের প্রধান আসমাতারা বেগম, এবং আমাদের বিভিন্ন এলাকার নেতৃত্ব। আজকে এটা কোথায় হচ্ছে? আজকে এটা হচ্ছে আমাদের উখড়িদ জিপিতে, উখড়িদ পঞ্চায়েতের সম্ভাবনা এই আমাদের এই জায়গাটি হচ্ছে। উখড়িদ থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাহের রিপোর্ট, আনন্দবার্তা। প্রথমদিনে শুক্রবার রেডক্রসের ফ্ল্যাগ ডে পালিত হলো। এদিন জেলা শাসক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। আয়োজকদের পক্ষ থেকে এদিন প্রশাসনিক দপ্তরে কালেকশন করা হয়। রেডক্রসের ফ্ল্যাগ ডে পালিত হলো শুক্রবার, সেই উপলক্ষে বক্স কালেকশন করা হয় এদিন। প্রথমত এদিন বক্স কালেকশনের সূচনা করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। আজকে রেডক্রসের ফ্ল্যাগ ডে আছে, তো তারা ফ্ল্যাগ ডিস্ট্রিবিউট করে রেডক্রসের জন্য কালেকশন করছে। সমস্ত রেডক্রসের বাচ্চারা রয়েছে, সমস্ত মেম্বাররা আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আমি কন্ট্রিবিউট করেছি, আমরা করেছি, এবং আপনারাও যেন রেডক্রসকে করেন। রেডক্রস অনেক আমাদের ভালো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, যে
দুষ্ট মানুষের সঙ্গে যুক্ত থাকে এবং এমন অ্যাক্টিভিটিতে যেখানে এনজিওর ভালো রোল আছে সেখানে যুক্ত থাকে। তো আপনাদেরকে অনুরোধ করবো রেড ক্রসকে ফ্ল্যাগ ডেতে আসুন, আপনারা পার্টিসিপেট করুন, নিজের কন্ট্রিবিউশনটা করুন, আর যেন আমরা রেড ক্রসকে ভালো ফাইন্যান্সিয়ালি যেন সাউন্ড থাকে এবং ভালো কাজ করতে পারে সবার। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশাসনিক দপ্তরে গিয়ে কালেকশন করা হয়। আয়োজকদের সাথে স্কুলের পড়ুয়ারাও কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে কালেকশনের লক্ষ্যে বক্স প্রেরণ করা হয়েছে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকরা বিশেষ নজর দেন। আজকে আমরা ডিএমএ এখানে এসেছিলাম, কারণ আজকে হচ্ছে ফ্ল্যাগ ডে, রেড ক্রসকে যে ফ্ল্যাগ ডে অবজার্ভ করা হয় আজকে সেই ফ্ল্যাগ ডে আমাদের বাচ্চারা যারা কালেকশন করে স্কুলের মাধ্যমে ফ্ল্যাগ ডে অবজার্ভ করা হয়। স্কুলে বাচ্চাদের নিয়ে আমরা ম্যানেজমেন্ট কমিটি গার্জেন মেম্বার এবং ডিআরসি মেম্বার কয়েকজন সহ আমরা এসেছিলাম এবং এই ফ্ল্যাগ ডের মানে ঐতিহ্যের শুরুটা হয় আমরা ডিএমএ টু দিয়েই, উনি প্রথম ডোনেটটা করে করে সেই থেকে আজকে কালেকশন হবে, বিভিন্ন জায়গায় কালেকশন হবে। প্রসেক্রেটারি এসেছিলেন, আমি ট্রেজারার আমি এসেছিলাম, ম্যানেজমেন্ট মেম্বার এই সব এসেছিলেন। আজকে ডিএমএ স্যার উদ্বোধন করলেন ফ্ল্যাগ ডে। কোন কোন জায়গায় ঘুরবেন এখন পর্যন্ত? এখন এই বিভিন্ন সরকারি অফিস চত্বরটা ঘোরা হবে আজকে, তারপর স্কুলে স্কুলে সব বক্স পাঠানো হয়েছে, ওরা সেইভাবে কালেকশন করবে। এই বক্স কালেকশন আজ শুরু হলো ডিএম সাহেবকে দিয়ে, ডিএম এডিএম এডিএম ডেভেলপমেন্ট সবাইকে নেওয়া হলো এবং গোটা জেলায় শুরু হয়ে গেছে বক্স কালেকশন। কোন কোন জায়গায় ঘুরবেন আজকে? আজকে এই অফিস চত্বর মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন হ্যাঁ তাদের কাছে। এটা কতদিন চলবে? এটা না আমাদের আজকেই শেষ, তারপর ছেলেমেয়েরা প্রত্যেক স্কুলে বক্স পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা কালেকশন করবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। দুস্থ মানুষদের কম্বল ও চাল প্রদান করা হলো শুক্রবার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিনের কর্মসূচিতে অংশ নেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিভিন্ন সামগ্রী প্রদান করা হলো। খোসবাগান সংলগ্ন ওই সংস্থার দপ্তরে চলে এইরূপ জনহিতকারী কার্যকলাপগুলি। আয়োজকদের পক্ষ থেকে দুস্থ মানুষের কম্বল ও চাল প্রদান করা হয়। প্রত্যেক দুস্থ মানুষের হাতে 5 কেজি করে চাল প্রদান করা হয়। ওই সংস্থার বিভিন্ন কর্মকর্তারা সহ অন্যান্য কর্মীবৃন্দরা মিলিতভাবে এদিনের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেন। আমাদের ইন্টারন্যাশনাল ব্যাপী বিশ্বব্যাপী যে লায়ন্স প্রোগ্রাম চলছে সারা বিশ্বে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে বর্ধমান সেন্ট্রাল লায়ন্স ক্লাব সেন্ট্রাল সেই কাজটি শুরু করতে চলেছে। আমাদের যিনি লায়ন্স এর প্রতিষ্ঠাতা স্যার মেলভিন জোন্স, তার জন্ম তারিখ ছিল 13 জানুয়ারি। 13 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা যিনি করেছেন এই লায়ন্স ইন্টারন্যাশনাল তার জন্ম তারিখ 13 জানুয়ারি। প্রতি বছর আমরা এই 13 জানুয়ারি অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে দিনটা পালন করে থাকি। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন উপস্থিত ছিলেন। ওই সংস্থার পক্ষ থেকে এইরূপ সাহায্য পাওয়ায় খুশি ওই সমস্ত দুস্থ ব্যক্তিরা। কর্মকর্তাদের পাশাপাশি পৌরসভার এমসিআইসি খোকন দাস সংস্থার অবদান জনসমক্ষে তুলে ধরেন। বর্ধমান সেন্ট্রাল তাদের উদ্যোগে আজকে এই ভালো একটা অনুষ্ঠান যে অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্টের গভর্নর সাহেব, আছেন সম্মানীয় সুভাষিস দাস, আছেন আমাদের খালেক দাস সহ মালেক দাস সহ আমাদের পৌরসভা সিআইসি শাহাবুদ্দিন খান, সুশান্ত পড়াখানি মন্টুদা আছে, আমাদের কাউন্সিলর উমাদি আছে সহ আমার মায়েরা আমার দাদারা ভাইরা যারা এসেছেন আজকে। আমি জানি আমি লাইন্স ক্লাবের বিভিন্ন শাখার সঙ্গে বহুদিন ধরে যুক্ত মানে তাদের কাজের সঙ্গে যুক্ত। লাইন্স ক্লাব বহু ভালো ভালো কাজ শহরের বুকে বিভিন্ন সংস্থা লাইন্স ক্লাবের এক একটা
ডিপার্টমেন্ট যেগুলো আছে তারা বহু কাজ করেছে, সেই কাজের বহুদিন ধরে আমি যুক্ত এবং আমাদের ভালো লাগে যে এত ভালো কাজগুলো করে। এই যে আজকে কম্বল বিতরণ, এই যে চাল দেওয়ার ব্যাপার হয়েছে, আমরা জানি যে আমরা কিছু একটা বিরাট কিছু করে দিয়ে আমরা মানুষের কোন পরিবর্তন, মানুষের এই সমস্যার সমাধান করতে পারবো না। কিন্তু যদি কিছু মানুষকে আমাদের একটা কিছু করার মানসিকতা থাকে যে আমরা কিছু করব, কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সামনে যদি কিছু একটু তুলে দিয়ে তাদের মনে আনন্দ দিতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে আজকে বহু মানুষ অসহায়, সারা জায়গায় বহু মানুষ অসহায় আছে, কেউ এই ঠান্ডার মধ্যে শীতে কাঁপছে, তার একটা কম্বল গায়ে দেওয়ার, তার একটা চাদর গায়ে দেওয়ার সামর্থ্য নাই। বহু মানুষ এখনো আছেন, যদিও এটার অনেক পরিবর্তন হয়েছে, তবু বহু মানুষ এখনো আছেন যে হয়তো ঠিক মতো দুবেলা তারা খেতে পায় না। কিন্তু আমাদের বিভিন্ন সংস্থা, এই যে লায়ন্স ক্লাব আজকে এই একটা ভালো উদ্যোগ নিয়েছে যে কিছু মানুষকে কিছু চাল একটা কম্বল দিয়ে অন্তত তাদের পাশে দাঁড়িয়ে সামান্য কয়েকদিনের জন্য তো তাদের দুঃখের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, এটাই বিরাট ব্যাপার। এবং আমরা মনে করি আমরা সকাল থেকে রাত পর্যন্ত এই সব কাজের সঙ্গে আমরা যুক্ত। আমরা রাজনীতি করি ঠিকই, কিন্তু রাজনীতির বাইরে আমাদের সামাজিক কাজকর্মটাই আমরা বেশি করি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাকোট গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। বারবার বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি, সত্ত্বেও রাস্তার সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাকোট গ্রামের রাস্তাটি। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়েই গ্রামের সকল মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে মাঝে মাঝেই ঘটে যায় ছোট বড় দুর্ঘটনাও। সব সময় আমাদের এই রাস্তাটা অসুবিধা আছে, আমরা যেতে পারি না, কাদায় চলতে পারি না, খুব অসুবিধা। আর 20 বছর ধরে দেখছি, আমরা বিয়ে হয়ে এসে থাকি, দেখছি যে আমাদের এই রাস্তাটা খারাপ, আমরা একদম চলতে পারি না, একদম যাওয়া আসা করতে পারি না। সব সময় কাদা দিয়ে এক খেটে জল দিয়ে যেতে হচ্ছে, স্কুলের ছেলে মেয়েরা কত কাদাতে পড়ে যাচ্ছে, ভাত নিয়ে স্কুলে খিচুড়ি নিয়ে যেতে তাদেরও কত অসুবিধা হচ্ছে। তাহলে এই রাস্তাটা আমাদের ঢালাই হোক, আমাদের রাস্তাটা ঢালাই হলে আমাদের কত সুবিধা হবে, আমরা ভালো চলতে পারবো, আসতে পারবো, সবাই পাঁচজনে যাবে, কত গাড়ি ঘোড়া, সবসময় তো এই রাস্তায় গাড়ি চলছে, গাড়ি যাচ্ছে, সবসময় 24 ঘন্টায় আমাদের এই রাস্তায় গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে। রাস্তা কি এখন মাটির রাস্তা আছে? তো সবসময় আমাদের কাঁচা রাস্তা হয়েই আছে, আমাদের একটা পাকা হোক, সব জায়গায় তো পাকা রাস্তা হচ্ছে, আমাদের গ্রামে তো পাকা রাস্তা করা দরকার সবসময় জন্যই। আমাদের সবসময় ছেলে মেয়ে ছুটে বেড়াচ্ছে, খেলা করছে, কাদা দিয়ে জল দিয়ে মোরাম বেরিয়ে যাচ্ছে, তারপরে পায়ে লোকের হুজুর লাগছে, কত লোক অসুবিধা হচ্ছে, বয়স্ক লোকরা চলতেই পারছে না, লাঠি নিয়ে যেতে যেতে একদম চলতে পারছে না মেয়েরা। অল্প বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এ বিষয়ে বারবার পঞ্চায়েত, বিডিও সহ বিভিন্ন দপ্তরে জানালেও কোনো লাভ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ পায়নি। বর্ষাকালে এতটা জল, কাদা, গরু বাছুর মানুষ যেতে পারে না, এক হেঁটু কাদা। বিধায়ক বনমালী হাজরা বলে গেছে যে এটা করে দেবো, কিন্তু বিধায়ক যখন ছিলেন, হ্যাঁ বনমালী হাজরা যখন ছিল তখন বলে গেছিল এখানে এসে, হ্যাঁ আমি রাস্তা খুব তাড়াতাড়ি করে দিই। সমস্যা কি আপনাদের? পঞ্চায়েত বলছে বিডিও করবে, আর বিডিও বলছে জেলা পরিষদ, কেউ কাজে হাত দেয়নি। সমস্যা কি আপনাদের? রাস্তার সমস্যা বলুন। স্কুলের ছেলেদের বেশি সমস্যা, স্কুল ছেলেগুলো এইদিকে যেতে পারে না, বাবারা কাঁধে করে বর্ষাকালে কাঁধে করে পার করে স্কুলে পৌঁছে দেয়। 390 মিটার রাস্তা, এই রাস্তাটা বর্ষাকালে এক হাঁটু জল জমে যাচ্ছে, কাদা হচ্ছে, তারপরে মানুষজন যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সাইকেল মোটরসাইকেল তো দূরের কথা, হাঁটা তো। রাস্তাটা কোথায় যাচ্ছে? রাস্তাটা, এই রাস্তাটা এখান থেকে একবার আদিবাসী পাড়া পর্যন্ত যাচ্ছে, মানে চতুর্তলা বাঁধ থেকে। কতগুলো পাড়া এই দিক দিয়ে যাতায়াত করে? এখানে গ্রামের প্রায় 7 থেকে 8টা পাড়ার লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তাটা ঢালাই হলে চারিদিকে মহামাটি সরকার এই ঢালাই রাস্তা করছে, বিভিন্ন পঞ্চায়েতে ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের পঞ্চায়েতের সাহেবগঞ্জ 2 নং পঞ্চায়েতের আন্ডারে এই শিলাকোট গ্রামের কুলি রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে। যদি
মমতা সরকার চান বা ইচ্ছা করেন বা মমতা সরকারের আশীর্বাদে আমরা যদি এই রাস্তাটা ঢালাই পাই তাহলে খুবই উপকৃত হই। ভাতার থানা শিলাকোট গ্রামের আমাদের এই রাস্তাটি মেন রাস্তা, এই রাস্তা দিয়ে 85% লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তা এখানে ম্যাক্সিমাম ছেলে, স্কুলের ছেলেও বেশিরভাগ এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। স্কুল ছেলে সামনে আমাদের স্কুল শিলাকোট প্রাথমিক বিদ্যালয়, তো এই বিদ্যালয়ের ছেলেদের মানে নিত্য যাত্রী মানে যেতে যায় এই রাস্তা দিয়ে, কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয় এরা। আর একটা এখন আমাদের বর্তমানে মামাটি সরকার চারিদিকে শুনছে নাকি সব রাস্তা ঢালাই হচ্ছে, হচ্ছেও চাই আমরা দেখছি, কিন্তু আমাদের এই রাস্তাটা আমাদের জ্ঞানত থেকে দেখছি এরকম অবস্থাতেই পড়ে রয়েছে। তা কি এই রাস্তাটা কি আমাদের কি কোনো সুরাহা হবে না? কে জানে মামাটি সরকার কি করবে, যদি ভালো চায় তাহলে আমাদের হয়তো এই রাস্তাটা আমরা দেখতে পাবো আগামী দিনে যে হয়তো ঢালাই হবে। সত্তর ঢালাই রাস্তা তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো এক স্কুল ছাত্র। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, ঘাতক ডক্টরটিকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো এক স্কুল ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, শুক্রবার সকালে ওই ছাত্র সাইকেল নিয়ে রবীন্দ্র ভবনের দিক থেকে মোহনবাগান মাঠের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হয় ওই ছাত্র। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছাত্রটিকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাক্টরটিকে স্থানীয় বাসিন্দারা আটক করলেও চালক ও খালাসি পলাতক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যান চলাচলের ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়াও ঘটনাস্থলে যান 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন। বাবু আমাদের সাইকেল নিয়ে আসছিল, আর এখানে ট্রাক্টর বলো বাইক বলো কেন বলো, এখানে সবসময় 100 স্পিড, মানে ওদের মানে নিজেদের রাস্তা, কোনো রকম পণ্যপাত করে না। এই আমাদের চারটে এখানে কোয়ার্টার আছে, তোমার 16টা ফ্যামিলি থাকে, 16টা ফ্যামিলি থাকে। আমরা এর আগেও বলেছি এখানে হাম করার জন্য কয় নিয়ে, ওটা ওনাদের ব্যাপার, কিন্তু এই ট্র্যাক্টরটা যেভাবে বাচ্চাটাকে মারলো, আদৌ বাঁচবে কিনা আমি জানি না। আমি তাড়াতাড়ি টোটো করে তুলে ওকে হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে যা রিপোর্ট হলো যে ব্লাডটা বেরিয়ে গেলে ভালো হতো, এই কন্ডিশন ভালো নয়। বাচ্চাটা কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছিল? ও আমাদের বিগ্রাম থেকে এই দিকে যাচ্ছিল, গোদার দিকে যাচ্ছিল, রবীন্দ্রভবন থেকে গোদার দিকে। ট্র্যাক্টরটা ট্র্যাক্টরটা এই দিক দিয়ে আসছিল, মানে মন বানা মার দিয়ে রবীন্দ্র মনে যাচ্ছে, মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কি? মুখোমুখি সংঘর্ষ, সামনাসামনি সংঘর্ষ। ট্রাক্টর কে কে ছিল? মানে খালি ড্রাইভারই ছিল? ড্রাইভার ছিল। ওরে কি পলাতক? বা পলাতক, চাবি ব্যাগ আমার কাছে রাখা আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কালনার গোয়ালপাড়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল বলাকর থানার অন্তর্গত ধোপাপাড়ার বাসিন্দা বছর 61 স্বপন গোস্বামী নামে এক ব্যক্তির। শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম স্বপন গোস্বামী, বয়স 61 বছর, হুগলির বলাকর থানার অন্তর্গত ধোপাপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গেছে, কাজ সেরে মোটর বাইকে করে ফেরার সময় কাল্লার গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক পোলে ও পরে মোটর বাইকে ধাক্কা মারে। মোটর বাইক আরোহী স্বপন গোস্বামী হেলমেট ও জুতো পরে থাকলেও শেষ রক্ষা হল না, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। কাল্লা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে কাল্লা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়, যদিও ঘাতক লরিটিকে আটক করতে পারেনি পুলিশ। হ্যাঁ অবশ্যই বেপরোয়া। উনি কোথায় যাচ্ছিলেন কালে? উনি সুমন্তগর থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো ওনার তো বাইকে ছিল? অবশ্যই বেপরোয়া।
মানে সেফ ড্রাইভ সেফ লাইভে কোনো সুফল পাচ্ছে না মানুষ, মানে প্রভাবটা কতটাই আমরা তো অনুভব করতে পারছি না, এই যে হয়ে গেল এরপর কি করে অনুভব করবো। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সুর ব্লক ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো। মেমারি এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। খন্ডঘোষ ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুরে অনুষ্ঠিত হলো ছাত্র যুব উৎসব। শুক্রবার পাত্রসার ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পাত্রসার ব্লক ছাত্র যুব উৎসব। মালদিহা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিল ছাত্রছাত্রীরা। শাসক দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হলো উগ্রিত অঞ্চলে। প্রথম দিনে শুক্রবার রেডক্রসের ফ্ল্যাগ ডে পালিত হলো। কর্মকর্তাদের পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিনের কর্মসূচিতে অংশ নেন। ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাকোটা গ্রামে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ধমান রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো এক স্কুল ছাত্র। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।